আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এই মুহূর্তে প্রিন্স রনি। আজকে আমি কথা বলব কোন কোন ব্র্যান্ড বাংলাদেশের ইন্টারন্যাশনাল এবং কোন কোন ব্র্যান্ড দেশি। আমরা অনেকেই পোশাক আশাকের ব্যবসা করি, কিন্তু আমরা ব্র্যান্ড কোনটা ইন্টারন্যাশনাল এবং কোনটা দেশি ব্র্যান্ড এটা কিন্তু আমরা জানি না। সো ব্যবসা করতে গেলে কিন্তু এই ধরনের বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং জানতে হবে, বা এগুলোর কিন্তু অনেকটা গুরুত্ব আছে এই জানা না জানা অজানার মধ্যে। তো আমি আপনাদেরকে বলবো যে কিছু কিছু ব্র্যান্ড আমাদের দেশে দেশি ব্র্যান্ড, আবার অনেক কিছু ব্র্যান্ড আছে আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা বাংলাদেশের নয়। তো অনেকে অনেক দীর্ঘদিন ধরে বিজনেস করি বা নতুন উদ্যোক্তা আছেন তারাও কিন্তু জানেন না, অথবা যারা অনেক দিন দীর্ঘদিন বিজনেস করে অনেকেই জানেন না। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, এই বিষয়টা নিয়ে তুলে ধরবো যে কোন কোন ব্র্যান্ড বাংলাদেশি আর কোন কোন ব্র্যান্ড বাংলাদেশি না, এই ধরনের কী কী পোশাক এই ব্র্যান্ডের মধ্যে আছে। আমি আপনাদেরকে বলবো দেশি কোন ব্র্যান্ডের মধ্যে কী পোশাক রয়েছে এবং কোন ব্র্যান্ডে কী ধরনের বাংলাদেশি ব্র্যান্ডের পোশাকে কী পোশাক রয়েছে। তো সবপ্রথম আমি আপনাকে বলি যে আমাদের দেশি ব্র্যান্ড হচ্ছে, যেমন আমরা অনেক সময় দেখি যে দেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত আপনার বাংলাদেশের মধ্যে নাম করা যে ব্র্যান্ডগুলো রয়েছে, প্রথমে আছে ইজি, তারপরে আছে আপনার যেমন আরেকটা রয়েছে ওয়ান কোয়েন। সো এই ধরনের কিছু আপনার ব্র্যান্ড রয়েছে, আরও কিছু অনেক ব্র্যান্ড আছে আরও আপনার, তবে অনেক কিছু ব্র্যান্ড আছে যেগুলো আনন যেটা আপনার এখন পর্যন্ত মার্কেট ফুল নয় এবং খুব ভালো নামে দামি ব্র্যান্ড না। এরকম হাজার হাজার বহু লোকাল ব্র্যান্ড বাংলাদেশে আছে, তবে সেগুলো নিতান্তই লোকাল ব্র্যান্ড আমরা এটা মনে করি। এগুলো আপনার বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে সব ব্র্যান্ডের পোশাক কিন্তু ভালো হয় না, তবে কিছু কিছু ব্র্যান্ড আছে যেটা আপনার ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডের, তবে এটা আপনাদেরকে জেনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো কিন্তু খুব ভালো এবং সেগুলো আগের থেকেই ভালো, যার জন্যই কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা ফেমাস এটা এবং ছড়িয়ে রয়েছে। তো দেশি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু কিছু কিছু হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড আছে আপনি ভালো প্রোডাক্ট, আর আপনি যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে ধরেন আপনার যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন অ্যাডিডাস, আপনার রয়েছে ফিলা, আপনার রয়েছে নাইকি, রয়েছে ফোরলাম্বিয়ার, তারপর আপনার কমটেনার, তারপরে আছে কমহিন ফিগার, তারপরে আপনার রয়েছে গুচি, তারপর রয়েছে আপনার এই ধরনের আপনার লাকোস্ট। সো এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু আমরা অনেকেই চিনি এবং জানি, তবে এই ব্র্যান্ডগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল। তারপর আর ব্র্যান্ড আছে অ্যাসুনিবার, অ্যাসুনিবার কিন্তু খুব ভালো একটা নাম করা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে, এই ব্র্যান্ডের পোশাকগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। সো অনেকেই আমরা জানি না যে ওই সময় অ্যাসুনিবার ফোর এ ব্র্যান্ডের পোশাকগুলো খুবই অত্যন্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এগুলো খুবই চমৎকার। সো আপনার টমি ইন ফিগার এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা প্রোডাক্ট বিক্রি করেছেন অবশ্যই আপনারা জানেন, যে ইউএস পোলো, তারপর আপনার এই ধরনের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে পোশাক আশাকগুলো রয়েছে এই ব্র্যান্ডগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো বা সাজেস্ট করবো যে আপনারা ইউএস পোলো তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করেন এবং এগুলো সেল করেন, এগুলো ব্যবসার জন্য খুবই ভালো এই প্রোডাক্টগুলো। তো আর এরপরে আপনার আরও অনেক ব্র্যান্ড রয়েছে ইত্যাদি, হাজার হাজার ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে, তবে বাংলাদেশে অনেক অনেক ব্র্যান্ড আছে যেগুলো আপনার বর্তমান যুগে কিন্তু এগুলো ভালো না। আপনার ব্র্যান্ড নামে ব্র্যান্ড কিন্তু কাজে তেমন কিছুই না, একটা নাম দিয়ে দিয়ে তারপরে মনে করেন যে আননভাবে বাজারে যা ইচ্ছে তাই করে তারা অনেক ইউজফুল লাভ করে চলে যায়। কিন্তু আসলে যেগুলো সুনামধন্য প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে খুব ছড়িয়ে ছিটিয়ে অনেক সুনামের সাথে যারা ব্যবসা করছে, সেখান থেকে আপনারা যদি এই ধরনের ব্র্যান্ডের পোশাকগুলো ক্রয় করতে পারেন অবশ্যই আপনারা খুবই লাকি এবং আপনারা লাকি খুবই দারুণ এবং ব্যবসা করে এগোতে পারবেন, সফলতা অবশ্যই পাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই কাজগুলো করুন এবং এভাবে আপনার ব্যবসার প্রসার ঘটান এবং নিজেকে উন্নতি করুন। এই ধরনের ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, তারপর আপনার অনেক সুন্দর সুন্দর এই ধরনের ব্র্যান্ডগুলো আপনারা যারা কালেক্ট করতে পারেন, দেখে শুনে বুঝে বুঝে এইভাবে কালেক্ট করে আপনাদের ব্যবসাকে রান করাতে পারেন, খুব চমৎকার একটা পজিশনে নিয়ে দাঁড়া করাতে পারেন। তবে এই আপনার হাতে গোনা যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে কয়েকটা ব্র্যান্ড আছে নামে দামে, সো এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এবং আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন। এছাড়া আমাদের দেশে যেই ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে
এগুলো কিন্তু আপনার বিকল্প নাই, এই ব্র্যান্ডিংগুলো কিন্তু আপনারা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই ব্র্যান্ডগুলো নিয়ে অবশ্যই আপনারা বিজনেস করুন এবং মানুষ কিন্তু ব্যবহার করে আরাম পাবেন। সো এগুলো এই যে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো আমাদের দেশে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো, তবে আপনাদের একটা বলে রাখি যে বাজারে দুটি মানের ফেব্রিক পাওয়া যায়, একটা হচ্ছে মার্কেট ফেব্রিক আর একটা হচ্ছে এক্সপোর্ট ফেব্রিক। মার্কেট ফেব্রিক্স এক্সপোর্ট ফেব্রিক্স এগুলো কিন্তু আপনাদের ব্যাপার আছে, এটা এখানে লোকাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি দুইটা কোয়ালিটি ফেব্রিক কিন্তু বিক্রি হয় এবং দুটা কোয়ালিটি ফেব্রিক দিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি করে। সো এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এগুলো দিয়ে কিন্তু অনেক অনেক ধরনের ব্র্যান্ড তৈরি করে ফেলে। হ্যাঁ, আসলে কিন্তু আপনাদের এই কাপড়ের গুণ কোয়ালিটি মান এগুলো কিন্তু যাচাই করতে হবে এবং কোন ধরনের কী কাপড়ের আপনার কোন ফেব্রিক্সের কাপড়ের কোন কী ধরনের দাম আসতে পারে বা কত ভালো প্রোডাক্ট পাওয়া যায় বা কোন কাপড়টা সবচেয়ে ভালো, আমি আপনাদেরকে এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনারা জানতে পারবেন যে কোন কাপড় কী কাপড় দিয়ে আপনারা প্রোডাক্ট তৈরি করলে অথবা কোন কাপড়ের প্রোডাক্ট কিনলে ক্রয় করলে এই প্রোডাক্টগুলো ভালো হতে পারে। সো আমি ফেব্রিকের বিষয়ে আপনাদেরকে বলবো যে কোন ফেব্রিক্সটা কোনটা আপনাদের জন্য মানে খুব বেটার এবং সামার জন্য কোনটা ভালো হবে এবং কোনটা আপনার গ্রীষ্মে আপনার যেটা উইন্টারের সিজন রয়েছে সেখানে ভালো হবে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ভিডিওতে এসব সময় কন্টিনিউ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট হোলসেল এবং পাইকারি সেল করে থাকি। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে নিতে পারেন, আমরা বাজারে কমন যেটা ভালো মানের পণ্য আমরা বিক্রয় করি আমাদের শপে আসতে পারেন। একমাত্র রিজনেবল প্রাইজে বিক্রয় করে থাকি স্টক লস সেলার, তাই আপনারা স্টক লস সেলারের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তবে আপনারা যারা এই আজকে জানতে পারলেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং দেশি ব্র্যান্ডগুলো, সো এইগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, তো যারা জানেন না তারা জানতে পারলেন আর যারা জানেন তো অবশ্যই জানলেন, অবশ্যই আরও জানতে পারলেন। তো এই ব্র্যান্ডগুলো আপনার যারা জানেন, তবে যারা জানেন নাই তারা একটু এই ব্র্যান্ডগুলো নিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এই ধরনের ব্র্যান্ডগুলো নিয়ে বিজনেস করুন এবং এগিয়ে যান। এবং ওবিএস আর একটা ব্র্যান্ড আছে, ওবিএসের ব্র্যান্ডের পোশাক আমি বেশিরভাগ পাবেন বয়েজের ক্ষেত্রে, বয়েজ গার্লসের প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ওবিএসের মধ্যে। এই ওবিএসটা কিন্তু খুব ভালো, এই ওবিএস ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু অনেক সেম হয় সারা বাংলাদেশে, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু এটার খুব ব্যাপক সুনাম রয়েছে। আপনারা এই ব্র্যান্ডগুলো দিয়েও কিন্তু এই ব্র্যান্ডের পোশাকগুলো নিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করুন, এই ওবিএস ব্র্যান্ডগুলো নিয়ে খুব সুন্দর। আবার অনেকেই অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করে কিন্তু কোনো ব্র্যান্ড থাকে না, একটা আপনার সাইজ দিয়ে থাকে দেওয়া থাকে, আপনারাও চাইলেও এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে সেল করতে পারেন। যদি ব্র্যান্ড যদি লেখা নাও থাকে, যদি প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো হয় এবং কাপড় যদি ভালো হয় এবং সুইং কোয়ালিটি সুইংটা যদি ভালো হয়ে থাকে এবং এটাও যদি ভালো হয়ে থাকে, আপনারা অবশ্যই খুব ভালো প্রোডাক্ট হলে অবশ্যই আপনারা সেল করতে পারবেন এবং ভালো বিজনেসও করতে পারবেন। তো ধন্যবাদ, পরের একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।